ভাই কোসি একজন গেস্ট আসবে, হ্যাঁ আমার একটা ছোট ভাই, শুনলে একটু সলো যেতে পার? আচ্ছা 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 ভাই, ভালো খেলে নাকি? ভালো খেলে? হ্যাঁ ভালো খেলে মিয়া, ভালো খেলে। আচ্ছা ভাই, বড় ছোট হইলে পরে আনার দরকার নেই, একটু ভালো খেলে যে তারে নিয়ে দূর মিয়া। এ কি কোন ভাই, ভালো খেলে রে ভাই, টিম কোড ছাড়েন, টিম কোড ছাড়েন। কই টিম কোড দেওয়া তো ভাই, তো আই যে দেখছেন, স্টার্ট দেন, স্টার্ট দেন। আচ্ছা ঠিক আছে চলেন। হ্যালো কি লোভার এ ভাই, আপনারা খেলেন একটা কাজ করেন, শিমুলটা ডাক দেন, শিমুলটা ডাইকে এই ঠান্ডুর সাথে একটা ম্যাচ গেম প্লে করেন। আমি একটু বাইরে যাচ্ছি ভাই, আমি বাইরে যেতে হবে আমার। আরে ভাই কেমন প্লেয়ার খেলেন আপনারা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আপনি বেরোন তাহলে। আপনি বেরোন গাইস। আজকে আমি মূলত দেখতে চাচ্ছিলাম যে আমি না থাকা অবস্থায় আমার স্কোয়াড মেটরা তারা কি আমার মান সম্মান ধরে রাখে, নাকি তারা মান সম্মান খাই ফেলে একেবারে গুলায় তার সাথে। এই জিনিসটা আমার দেখা খুবই জরুরি। ওরা কি কি করে, কি কি কথা বলে, ওইগুলো জাস্ট আছে আমি এখানে রেকর্ড করব। দেখতে পাচ্ছেন যে কি ফোনে আজকে গেম প্লে করতে যাচ্ছি আমি? হ্যাঁ, তিন ক্যামেরা কা না, টেকনো ফোন। আসলে ভাই আমি আজকে গেম প্লে করতে যাচ্ছি টেকনো স্পার্ক 10 প্রো মোবাইল দিয়ে। হ্যাঁ ভাই, মোবাইল দিয়ে অনেক দিন হয়েছে গেম প্লে করি না, মোবাইল কেমন খেলি আমি জানেন আপনারা? চলেন দেখাই দিই আসি আপনাদের। আমাদের ম্যাচে এত ঠান্ডু ঠান্ডু মাথা ভরা গান্ডু ঠান্ডু। আরে ভাইয়া আমি বাইর করবানি রে ভাইয়া, আমাদের ম্যাচে আছে ঠান্ডু ঠান্ডু মাথা ভরা গান্ডু। আমার শায়রি আমি বাইর করছি, দাঁড়াও খালি। কোন পাগল তা বলে পাল্লাই পড়লাম শিমুল, তুই যে এরকম ভাই কথা বলবি আমার সাথে, আমি কিন্তু তুমি আমার বাল কয়ে ডাহো বোধাই গেম খেলার আগে শুরু। না না আর নেটটা খারাপ, কিন্তু ভালো করে খেল করা ভালো না পারলি মারামারি শুরু হয়েছে কথা কচ্ছি। হ্যালো আরে নেট এমনি খারাপ পক করিস না তো তোরা বাল, এমনি তো কথা বলতে ভোগা দিয়ে দেন। আমার একা সোলো ভার্সেস স্কোয়াডে যাইতাছে, আবার কই সরি। মাইক অন প্লিজ। আবার এই গান বুঝতে পারি, বুঝলাম না। এ ভাই হ্যালো, খাও নাকি ভাই? তুমি কি যে ডলা মালা খাও নাকি? হ্যাঁ ডলা মালা মানে কি? হ্যাঁ কই কি জানি কি কইলি, তালাবের কি হয়? তালাবের কি কাজই নাই, কাজই কাজই কথা কেন বলতিছে না ভাই? কথা তো হ্যালো ভাই, হ্যালো ভাই আর 100টা টোকেন দিয়ে রিভিভটে দে তো, আমার নেট খারাপ তো, তার মধ্যে ঠান্ডু মান্ডু আই গিয়া একদম। কয় সপ্তাহ গেম খেলো ভাই মানে পারে না, ঠিক আছে
আমি পারি না, তুমি ভালো করো খোদা রান করতে পারো না, দেখো উপরের দিকে স্পিকার অফ করার অন করার একটা অপশন আছে, ওখান থেকে বাল হেড টু দ্য সেফ জোন নিয়ে খেললো বাল সার প্লেয়ার হেড টু দ্য সেফ জোন আমার মন চাচ্ছে মাইকটা অন করি, মাইকটা অন করে ওকে কই এটা জমে রাখা রে হেড হ্যান্ডল তোরে কি রিভাইভ দিমু, রিভাইভ দিলে পরে কম ঘুর যাও ঘুর যাও কবো তো আশিক তো আগে গুলি তো শেষ হয় না তোমাকে বালসাল দিয়ে গেছে দাঁড়াও তোমার সাথে নামবে, তাছাড়া নামবে কার সাথে? enemy spotted ye ki farol shuda dekhaacche chandu hello khela to shemon tor akkater kagar moto tader kotha to koite hobe i need a medkit mane apne oje meza kharap hoari kotha na korte ki toke meza kharap banai dibo head to the safe zone ei shob ei shob boys shune meza kharap banai dibo to boys to off kore thiye jay tora off kore di ei 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 ke bola revive paichi marish na notun biye jodi korte pare bola jay na আমি বর্তমানে গেম প্লে করতেছি টেকনো স্পার্ক 10 প্রো ফোন দিয়ে, আমার হাতে যে ফোন আছে আপনার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সেই ফোন, এই ফোনে ইউজ করা হয়েছে 8GB RAM এবং 8GB এক্সটেন্ডেবল RAM, মানে যেটারে টাইনি বড় বানানো যায়, বিষয়টা হচ্ছে এরকম যে র্যামটারে টাইনি বড় বানানো যায়, 8GB RAM সাথে আরও 8GB বাড়াতে পারবেন, 8 16GB করতে পারবেন, 128GB ভেরিয়েন্টের ফোনটা আমার হাতে আছে, 90Hz ডিসপ্লে রিফ্রেশ রেট আছে যেটার মাধ্যমে স্মুথলি গেমিং আপনারা করতে পারবেন, যেমনটা দেখতে পাচ্ছেন যে আমি গেম প্লে করতে পারতেছি স্মুথলি। যদি আপনি গেমিং ফোন নিতে চান তাহলে হইতে পারে এটা আপনার ফার্স্ট চয়েস, খালি কার তুই যদি ভাই মইরা যাস কইলাম বাজেটের মতো ভালো একটা গেমিং ফোন ভালো কাজ হইছে বইসে দুধ পাচ্ছি না কেমন যেন আজকে ভাই এ ভাই এনিমি রে এনিমি কোন প্লেয়ারের সাথে খেলতেছি ভাই? এ ভাই তোমার কি ভাই তোর তো বেশ ভালো খেলতিছিস, কানের কাছে বল বল লইছ না না পারে এ ডব্লিউ এম লেসা হালাত তো হালাত এ ডব্লিউ এম তো জীবনে এ ডব্লিউ জীবনে এ ডব্লিউ এম চালাই নি এ ডব্লিউ দাঁড়া আমার তো এই সেন্টারে যা তো শিমুল দা হেড টু দ্য সেফ জোন গুড জব আরে ঠান্টু রিয়েল সেন্টারে যা না রে আরে কান্টু রে হেল্প মি এখন দিকে ধরো ভাই তোর রিসপন্স দিতেছে ভাই তে ভাই ভাই আমার তো মাথা লাগে ট্র্যাক হয়ে যাচ্ছে ভাই ও শয়তানে লাগবে ভাই এরা মনে আমার বোধায় মনে করে আচ্ছা নতুন একটা প্লেয়ারই হলো নতুন প্লেয়ার কি সে কি খেলতে আর না সে কি বোঝে না ইশা আলা মাসুদ দেখ মাসুদ দেখো এই দেখ দেখ
আরে আমার গোটা চাইলো ভাই যেমনই খেলো ছোটা লতাম গো সমস্যা নাই তো তুমি কথাটা তো কইতে হবে নাকি ওয়ান ডাউন ভাই কথা কইলি তো তোমাকে আসল রূপ এগুলা শুনতে পারতাম না ভাই বুঝছ নাই এর জন্যই তো কথা করছি না আমি আরে ভাই এনে আয় না ডাবল ডাবল আরে ভালো কাজ হইছে আরে জি আমাকে এর তুমি বাল করনা বেশি হইলে আসেন ভাই রিভিউ দে তো তাতে 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 চাওয়া কিল করতে আসছিস না ওই শরীর দি টাকাই পড়ে আমি হ্যাক ইউজ করেছি এই ঠিকানা কাণ্ডু কাণ্ডু সামনে পেলা দেখতে টাওয়ারে পেলা দেখ কেমনে যাচ্ছে তুমি বটন স্টে অ্যালার্ট ভাই বিশ্বাসটা কর ভাই হোগা এটা লাত্তি মার তো কেউ ভাই আমি মাথা মধ্যে হ্যাং হয়ে যাচ্ছে আমি কিন্তু বাংলা গাল শুরু করব এখন তালামের ভাই ওকে স্টে অ্যালার্ট ভাই সাজিন মাজিন কিন্তু শুনবো না আমি বাংলা দেখ ভাই আওয়াজ দেখ আওয়াজ করে নাকি দেখ আই নিড আ মেড কিট দেখ কি তো লাগানো তো ওইটা দেয়া হবে গ্রুপ গানের কাছে বাল বাল হলি গেম খেলবো তোমাকে ভাই অন্তত তোদের কাছ থেকে এই জিনিসগুলো আমি আশা করি নাই ভাই যে আসলে তোরা এইরকম ব্যবহার করবি আর মনে কর যে আমি সত্যি সত্যি একজন লোকের তোদের কাছে গেম প্লে করতে দিয়ে গেছি তাই বলে তোরা তার সাথে এরকম একটা বিহেভিয়ার করবি এটা কোনো কথা হলো একজন সাধারণ প্লেয়ার গেম প্লে করতে আসে সে পারুক না পারুক ভালো কথা ভাই তুই তার সাথে নর্মাল ব্যবহার তোরা একটু ব্যবহার কর নর্মালভাবে ব্যবহার কর তারে মানে একটু ভালো বল সে না পারুক তারাও তার বাহবা দেয় যাতে তার গেম প্লে করতে ভালো লাগে যে সে বোঝে যে না আমার সাপোর্টের লোক আছে আমি ভালো হয়তো খেলতেছি আমি এর থেকে আরও একটু বেশি ভালো খেললে হয়তো আরও ভালো বলবে তারা এভাবে তার গেম প্লেটা ইম্প্রুভ হবে তোরা তা না যায় এ ও হ্যাঁ হ্যাঁ কানের কাছে বালসাল শুরু দিছিস আমিও দিছি পরে শুরু রে কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভাই বলবেন না মিস করাই যাবেন আর হ্যাঁ লাস্টে একটা কথা বলতে চাইছিলাম সুজুকি জিএসএক্স আপনি যদি স্পার্ক 10 প্রো আগামী মাসের 20 তারিখের মধ্যে অর্থাৎ 20 এপ্রিলের মধ্যে কিনে থাকেন তাহলে আপনার সামনে থাকছে সুজুকি জিএসএক্সআর জেতার দুর্দান্ত সুযোগ এই ফোনে 90Hz ডিসপ্লে রিফ্রেশ রেটের পাশাপাশি থাকছে 270Hz টাচ স্যাম্পলিং রেট যা গেমারদের জন্য অনেক 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 হেল্পফুল আপনি গেমার না তাহলে তো আপনার জন্য এই ফোন প্রসেসর হিসেবে পাবেন হেলিও G88 গেমিং প্রসেসর সাথে গেমিং টার্বো 3.0 ও হাইপার ইঞ্জিন কুপা স্যামসুং সারাদিন ভরে যে গেম খেলতে হবে এমনটা কিন্তু না গেম খেলতে খেলতে বোরিং লাগতেছে কি দরকার ফটোগ্রাফি ঠিক আছে ভিডিও করা লাগবে ঠিক আছে এই ফোনে আপনি পাবেন ব্যাক ক্যামেরায় 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং গার্লফ্রেন্ডের সাথে কথা কন বা সেলফি তোলেন ইনস্টাগ্রামে ফেসবুকে পোস্ট করেন নো প্রবলেম সামনে আপনি পাবেন 32 মেগাপিক্সেলের ক্যামেরা সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বাই মুত আইসু জম্মের আকারে